हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑल थैंक यू फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी टू इंट्रोड्यूस माय सेल्फ। आशा करी तुम्हारा सबाई निश्चय भालो ही आछो। आज के आमरा गोलियो तले आलोर प्रतिसरण और लेंस जो अध्यायटी आछे अर्थात आलोर सातटी अध्यायेर मध्ये तृतीय अध्याय आज के आमरा 78 तम लेक्चार आलोचना करते चलछि। गतकाल के आमरा एकटा छोट्ट पार्ट आलोचना करेछिलाम, आज के आमरा तार परेर थेके स्टार्ट करब। आज के आमादेर आलोच्य विषयटी हच्छे कि कोनो एकटी प्रतिबिम्बेर अवस्थान कोथाय, आकृति किरूप, প্রকৃতি কিরূপ, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য। এটা কি কি দিয়ে বুঝবো? যখন লেন্স ব্যবহার করব, তাহলে পজিশন, সাইজ অ্যান্ড নেচার অফ অ্যান ইমেজ ফর ডিফারেন্ট পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ দ্য হেল্প অফ লেন্স, আইদার কনভেক্স লেন্স অর কনকেভ লেন্স। তো চলো আমাদের বিষয়টা শুরু করা যাক। আমাদের বিষয়টা হচ্ছে গিয়ে পজিশন, পজিশন কমা সাইজ অ্যান্ড নেচার, সাইজ অ্যান্ড নেচার অফ অ্যান অবজেক্ট, অফ অ্যান অবজেক্ট ফর ডিফারেন্ট পজিশন অফ অ্যান সরি ইমেজ প্রতিবিম্বে, ইমেজ ফর ডিফারেন্ট পজিশন অফ অ্যান অবজেক্ট, অবজেক্ট উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ লেন্স। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা কি? আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে গিয়ে অবস্থান, আকৃতি ও প্রকৃতি কোনো একটা প্রতিবিম্বের, যখন বস্তু বিভিন্ন অবস্থানে অবস্থান করে এবং সেই সমস্ত ঘটনাগুলি আমরা দেখব লেন্সকে ব্যবহার করে উইথ দ্য হেল্প অফ লেন্স। আমরা প্রথমত কনভেক্স লেন্স নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, আজকে আমরা ওই কনভেক্স লেন্স দিয়ে স্টার্ট করেছিলাম, সেখানে আগে শেষ করব, তারপরে নতুন কোনো টপিক স্টার্ট করব। মানে আজকে আমাদের কনভেক্স লেন্সের সেকেন্ড একটা টপিক যেটা আছে কিরকম, যখন কোনো বস্তুকে, যখন কোনো বস্তুকে বস্তুকে উত্তল লেন্সের, উত্তল লেন্সের ফোকাস দূরত্বের, ফোকাস দূরত্বের উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের, দ্বিগুণ ফোকাস দূরত্বের বাহিরে রাখা হয়, বাহিরে রাখা হয় তখন প্রতিবিম্বের, তখন প্রতিবিম্ব, তখন প্রতিবিম্বের আকৃতি, অবস্থান, প্রকৃতি এরকম কিরকম কি কি হবে, তখন প্রতিবিম্ব কি কি আসে সে সমস্ত বিষয় আমরা দেখব। তাহলে কি আসলো?
আমরা প্রথমত একটা উত্তল লেন্স নেব let us consider a convex lens whose lens name can be written as L1 and L2 and principal axis XY. The optical center O. এখানে focus point F, এটা 2F, এদিকে F, 2F, অর্থাৎ এটা হচ্ছে তোমার focus দূরত্ব, এটা focus দূরত্ব, এটা প্রথম মুখ্য focus দূরত্ব, প্রথম যে দ্বিতীয় মুখ্য focus দূরত্ব, ফোকাস দূরত্ব দ্বিগুণ, ফোকাস দূরত্ব দ্বিগুণ, এগুলো ফোকাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই জায়গায় তোমরা একটু ভালো করে দেখবে। তো এখানে বলা হচ্ছে কোনো বস্তুকে, একটা বস্তুকে কোথায় রাখবো, উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে রাখা হবে, তাহলে ফোকাস দূরত্বের দ্বিগুণ। আর এর আগে আমরা যে লেকচারটি করেছিলাম সেই লেকচারে আমরা দেখেছিলাম বস্তুকে যখন অসীম দূরত্বে রাখা হয়, অসীম দূরত্বে রাখলে আলোক রশ্মি সেখান থেকে সমান্তরালে আসবে, এসে লেন্স দ্বারা প্রতিসরণের পর তারা ফোকাস বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ প্রতিবিম্বটা হবে ক্ষুদ্র, বিন্দু সাইজের অবস্থান হবে ফোকাসে, এবং প্রকৃতি হবে কি সেটা সদ্বিম্ব, কারণ ওখানে একটা পর্দা ধরলে পর্দায় একটা উজ্জ্বল স্পট দেখতে পাওয়া যাবে। এখন আমরা যেটা দেখবো, কোনো বস্তুকে ফোকাস দূরত্বের বাইরে রাখলাম, তাহলে এখানে পজিশনটা আমরা কি বলতে পারি, পজিশন যদি আমরা বলি, যে এটাকে আমরা বলি, তাহলে কি লিখতে পারি, যে 2F এর থেকে বেশি বস্তু দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করা হয় এবং ইনফিনিটির থেকে কম, অথবা আমরা এরকমটা বলি যে ইনফিনিটির থেকে অসীমের থেকে কম বস্তু দূরত্ব, হ্যাঁ একই ব্যাপার ছিল ওটাই ঠিক আছে, 2F বা ফোকাস দূরত্বের থেকে বেশি দূরত্বে থাকবে কোনো একটা বস্তু এবং অসীমের থেকে কম দূরত্বে থাকবে, তাহলে বস্তুর অবস্থান কোথায়, বস্তুর অবস্থান ঠিক এরকম একটা অবস্থান। তখন প্রতিবিম্বের অবস্থান কোথায় ঘটে ঘটে সেটা আমরা দেখবো, তাহলে কি কোনো একটা বস্তুকে এটা ফোকাস দূরত্ব দ্বিগুণ ফোকাস দূরত্ব তার বাইরে, আমরা এখানে ধরে নাও কোনো একটা জায়গায় রাখলাম, একটা মোমবাতিকে রাখলাম, এখানে একটা যদি মোমবাতি রাখা হয় তো সেই মোমবাতির জন্য আমাদের এখানে প্রতিবিম্বটা কিরকম ঘটবে, এখান থেকে একটা আলোক রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দেবো, লেন্সে পাঠিয়ে দেবো, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর অবশ্যই ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আরেকটা আলোক রশ্মিকে আমরা এখান থেকেই আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম, আমরা এখানে কি করলাম, একটা চেম্বার বানালাম, চেম্বার বানিয়ে একদম পুরো লাইটটিকে কভার করে রাখলাম, কভার করে রাখে এমন একটা জাস্ট কভার করে রাখলাম, এটাকে কভার করে রেখে আমরা কি করলাম, কভার করে রেখে জাস্ট এখানে হালকা একটা সিলিট করলাম, এখান থেকে একটা রশ্মি বেরোতে পারবে, এখান থেকে হালকা একটা সিলিট করলাম, যেখান থেকে এখান থেকে জাস্ট একটা রশ্মি বেরোতে পারবে, একটা মাত্র রশ্মি বেরোতে পারবে, যে রশ্মিটা তোমার থেকে আলোক কেন্দ্র দিয়ে যাবে, তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি পাঠানো হয় তাহলে সেই রশ্মি কী হবে, সরাসরি বেরিয়ে যাবে, হ্যাঁ সেই রশ্মি সরাসরি বেরিয়ে যাবে, এটাই আমরা জানি। কেন আলোক কেন্দ্র হচ্ছে কি, লেন্সের এমন একটি বিশেষ বিন্দু, কোনো একটি লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে এমন একটি বিশেষ বিন্দু যার মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো রকম চ্যুতি ঘটে না বা আলোক রশ্মির কোনো রকম অভিমুখ পরিবর্তন ঘটে না, সে উত্তল লেন্স হোক আর অবতল লেন্স হোক, অর্থাৎ একটা রশ্মিকে যদি আলোক কেন্দ্র দিয়ে পাঠানো হয় তাহলে এদিকে বেরিয়ে যাবে, একটা রশ্মিকে যদি সমান্তরালে পাঠানো হয় সে প্রকাশ দিয়ে যাবে, তাহলে এই যে দুটি রশ্মি একটা এদিকে গেল একটা এদিকে গেল, তাহলে এই যে দুটি রশ্মি আসলো তারা কি হলো একটা জায়গায় মিলিত হয়েছে, এই যে পয়েন্টটাতে মিলিত হয়েছে, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে কি এখানকার ইমেজ, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কোনটা, এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কি তোমার এটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে বস্তুর অবস্থান হচ্ছে কি এটা তোমার বস্তু দূরত্ব যেটাকে আমরা ইউ বলছি, এবং সমস্ত কিছু দূরত্ব হিসাব করা হয় আলোক কেন্দ্র থেকে, এটাকে আমরা প্রতিবিম্ব দূরত্ব বলবো, এটা প্রতিবিম্ব দূরত্ব ভি, ভি কোথায় হবে,
ভিটা হবে তোমার হচ্ছে গিয়ে, মানে এক কথা শুনে একটা জিনিস শুনে রাখো, যদি কোনো একটি বস্তুকে, কোনো একটি বস্তুকে 2f থেকে অসীম দূরত্বে রাখা হয়, 2f এর বাইরে অসীম দূরত্বে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটি গঠিত হবে f এবং 2f এর মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রথমত যদি আমরা পজিশন বলি ইমেজ ইনফরমেশন অ্যাবাউট ইমেজ, ইনফরমেশন অ্যাবাউট ইমেজ, প্রতিবিম্বের তত্ত্ব। তাহলে প্রথম কন্ডিশন কি হবে? প্রথম কন্ডিশন পজিশন কি হবে? পজিশনটা হবে তোমার ঠিক এফ ও 2f এর মধ্যে অবস্থান করবে, প্রতিবিম্ব অবশ্যই এটা অবস্থান করবে। অথবা এটাকে আমরা কি করে বলতে পারি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে প্রতিবিম্বের অবস্থান যে f এর থেকে বেশি, 2f এর থেকে কম। দুই নম্বর কন্ডিশন আমরা বলতে পারি এখান থেকে, কি বলতে পারি? সাইজ কি হবে? প্রতিবিম্বটি আকারে বস্তুর থেকে ছোট হবে। তাহলে কিরকম হবে? বস্তুর আকৃতি যা থাকবে তার থেকে প্রতিবিম্বটা আকারে ছোট হবে, যদি 2f এর বাইরে রাখা হয় এই ঘটনাটার জন্য। তিন নম্বর কন্ডিশন আমরা বলতে পারি প্রকৃতি মানে কি? সৎ না অসৎ? অবশ্যই এটা একটা সৎ প্রতিবিম্ব। কেন? কারণ এখানে যদি একটা সাদা পর্দা ধরা হয়, পর্দা ধরলে আমরা এই মোমবাতির প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো লেন্স দ্বারা প্রতিসরণের পর। মানে এখানে যে আলোক রশ্মিটি আছে বা এখানে যে আলোক শিখাটি রয়েছে, শিখাটিকে যদি আমরা একটু হালকা করে মানে বাতাস করি বা হালকা করে যদি আমরা আন্দোলিত করি, তাহলে দেখতে পাবো পর্দার মধ্যে সেই শিখাটি যে রয়েছে সেটাও আন্দোলিত হবে। অর্থাৎ এই বস্তুর একটা প্রতিবিম্ব আমরা একটা চোখে দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে পর্দায় ফেলতে পারবো, তাই এটা একটা সৎ প্রতিবিম্ব। তাহলে নেচারটা কি? সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা প্রকৃতি বা অবস্থান, হচ্ছে গিয়ে তোমার আকার, আর হচ্ছে গিয়ে প্রকৃতি আকারে ছোট হয়, এটাকে অনেক সময় বলা হয় খর্বাকৃতি। হ্যাঁ, এটা সৎ হয়। আর একটা জিনিস হয় খর্বাকৃতি এবং তোমার হচ্ছে গিয়ে কিরকম হয় প্রধান অক্ষের সাপেক্ষে কিরকম হয়, আর একটা শর্ত এটাকে আমরা বলতে পারি, 4 নম্বর শর্ত বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি এটা কি? অবশিষ্য। এটাকে বলা হয় অবশিষ্য। প্রতিবিম্বটা কিরকম? অবশিষ্য। আচ্ছা, অবশিষ্য মানে কি? অবশিষ্য মানে হচ্ছে তোমার উল্টে যাওয়া। অর্থাৎ বস্তু ছিল এইদিকে, প্রতিবিম্ব আসলো উল্টো দিকে। কিসের সাপেক্ষে? প্রধান অক্ষের সাপেক্ষে। প্রধান অক্ষের সাপেক্ষে যদি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব উল্টে যায় তাহলে সেটাকে বলা অবশিষ্য। আর বস্তু এদিকে, প্রতিবিম্ব যদি এদিকে ঘটে, প্রধান অক্ষের একই দিকে ঘটে, তাহলে সেটাকে বলা সমশিষ্য। সেটা এদিকে বস্তু প্রতিবিম্ব এদিকে হতে অবশিষ্য হবে। বস্তু এদিকে প্রতিবিম্ব এদিকে সমশিষ্য মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকে ঘটে প্রধান অক্ষের সাপেক্ষে তাহলে সেটাকে বলা হয় সমশিষ্য, আর বিপরীত দিকে ঘটলে সেটাকে বলা হয় অবশিষ্য, উল্টে যাওয়ার ঘটনাকে বলা অবশিষ্য। এটা হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশন দেখলাম, একটু দেখে নাও। এরপর আমরা থার্ড কন্ডিশন দেখব, যে বস্তুটাকে আমরা আরো এগিয়ে নিয়ে আসবো। এর আগে কোথায় ছিল? এর আগে ছিল অসীমে। ঠিক আছে, অসীম থেকে আমরা কোথায় নিয়ে আসলাম? অসীম থেকে সসীমে আনলাম, কিন্তু সসীম মানে 2f এর মধ্যে নিয়ে আসতে পারিনি, 2f এর বাইরে রেখেছি। এবার আমরা কি বলবো? কোনো বস্তুকে উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখলে, দূরত্বে রাখা হয়, যখন কোনো বস্তুকে উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে, মানে ঠিক উত্তল লেন্সের ঠিক দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয়, তখন প্রতিবিম্বের কিরকম? অর্থাৎ বস্তু কোথায় আছে? অর্থাৎ বস্তু যখন ইউ ইজ ইকুয়ালস টু 2f, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে থাকবে, তখন আমরা কি দেখব? তখন আমরা প্রতিবিম্বের প্রকৃতি দেখব। তাহলে এখানে জাস্ট পিকচারটাকে আমরা চেঞ্জ করি, পিকচারটা চেঞ্জ করলে কি দাঁড়াবে দেখি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি একটা উত্তল লেন্স নিলাম, একটি উত্তল লেন্স নিয়ে
একটা উত্তল লেন্স, যার নামকরণ হচ্ছে তোমার L1, L2, একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ নিলাম, একটা অপটিক্যাল সেন্টার বা আলোকেন্দ্র নিলাম, এখানে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব F, এখানে 2F, এখানে F, এখানে 2F, মানে ফোকাস দূরত্ব দ্বিগুণ। তাহলে বস্তুকে কোথায় রাখতে হবে? বস্তুকে যদি আমরা ঠিক মানে ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে রাখি, ঠিক এরকমই এখানে কোনো একটা জায়গায় যদি বস্তু রাখি, তাহলে আমাদের প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, কিরকম গঠিত হবে? তাহলে এখান থেকে আমরা দুটো রশ্মি দেখবো, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দেবো। সমান্তরালে গিয়ে কি হবে? সমান্তরাল আলোকরশ্মি গুপ্ত উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মিকে আমরা কি করবো? আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দেবো। আলোক কেন্দ্র দিয়ে পাঠালে কি হবে? সেই রশ্মি অভিমুখ পরিবর্তন করবে না, সেই রশ্মি অভিমুখ পরিবর্তন না করে সে সরাসরি বেরিয়ে যাবে। অভিমুখ পরিবর্তন না করে সে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে এটা একটা কি আর একটা আলোকরশ্মি। কেউ যদি মনে করে স্যার আমি এরকম একটা আলোকরশ্মি পাঠাবো, এখান থেকে এরকম একটা আলোকরশ্মি পাঠাবো, সেটাও কিন্তু তোমার থেকে প্রতিসরণের পর যদি এদের যদি এরকম পাঠানো হয়, তাহলে প্রতিসরণের পর এমনভাবে মিলিত হবে, এমনভাবে মিলিত হবে যেটা এরকম করে যাবে, এরকম যাবে, ঠিক আছে? সেটা আমি যে কোনো জায়গায় পাঠাই না কেন এইভাবে যাবে, অনেকগুলো রশ্মিতে পাঠানো একটা জায়গা থেকে, তাহলে দুটো রশ্মি যেখানে মিলিত হবে এখানে মাল্টি রে ওই জায়গাতেই মিলিত হবে। তা আমরা জাস্ট মিলিত ঘটনা দেখানোর জন্য অ্যাটলিস্ট দুটো রশ্মি আমরা দেখাবো। হ্যাঁ, অতগুলো রশ্মি দেখানোর দরকার নেই, বেকার হেফাজত করে লাভ নেই, আমরা জাস্ট দুটো রশ্মি দেখাবো। তাহলে এই দুটো রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুকে বলা হচ্ছে কি তোমার প্রতিবিম্বের বিন্দু, বা এখানে একটা কি একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, এখানে কি একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এটা একটা বস্তু, ওটা একটা প্রতিবিম্ব। তাহলে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব যে গঠিত হয়েছে সেই প্রতিবিম্বের ইনফরমেশন বা তথ্য কি? যখন বস্তুকে রাখা হবে উত্তল লেন্স থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে, ঠিক দ্বিগুণ দূরত্বে, তখন প্রতিবিম্বের যে পজিশন পজিশন বা অবস্থান যদি বলা হয়, অবস্থান ঠিক 2F-এ অবস্থান করবে, ঠিক 2F-এ প্রতিবিম্বটি ঠিক 2F-এ অবস্থান করবে, অথবা আমরা বলতে পারি সুতরাং কি বলতে পারি সুতরাং বলতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের অবস্থান ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান, যেটাকে আমরা কি বলতে পারি, যেটা আমরা আরো বলতে পারি যে U ইজ ইকুয়ালস টু ভি। আচ্ছা, এখানে আর কি বলতে পারি যে প্রতিবিম্বের যে প্রতিবিম্ব আকারে কি হবে, বস্তু থেকে ছোট হবে, প্রতিবিম্বের আকার কি হবে, বস্তু থেকে ছোট হবে, না ছোট না, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে, বস্তুর আকারের আকারে সমান হবে, সমান হবে। আর কি হবে? আর হচ্ছে গিয়ে সদ্বিম্ব হবে, অবশিষ্ট হবে, অবশিষ্ট মানে উল্টে গিয়েছি এখানে পর্দা ধরে পর্দায় দেখতে পাবো। তাহলে সদ্বিম্ব হবে, অবশিষ্ট হবে, বস্তুর আকার প্রতিবিম্বের আকারে সমান হবে, এবং হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব সমান হবে। আচ্ছা, এবার একটা বিষয়, এই যে ঘটনাগুলো আমরা কি করে জানছি, ইতিমধ্যে আমরা একটা জিনিস জানি না, ঠিক আছে? তাও আমি তোমাদের হালকা করে একটা জিনিস বলে রাখি, আমরা এরপরেই আমরা ইমেজ ফর্মেশনগুলো হয়ে গেলেই আমরা জানবো যে এই উত্তল লেন্স বা অবতল লেন্সের একটা সমীকরণ আছে যেটা আমরা প্রতিষ্ঠা করব, অবশ্য প্রতিষ্ঠা করব এটা যে 1/V-1/U ইজ ইকুয়ালস টু 1/A, এটা হচ্ছে কি লেন্সের সমীকরণ। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস দিলে এটা কিন্তু উত্তল বা অবতল দর্পণের সমীকরণ হবে, কারণ আমরা জানি উত্তল বা অবতল দর্পণের সমীকরণ 1/V+1/U ইজ ইকুয়ালস টু 1/A। লেন্সের সমীকরণ সে উত্তল লেন্স বলো বা অবতল লেন্স বলো, 1/V-1/U ইজ ইকুয়ালস টু 1/A, কিভাবে হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? সেটা ওয়েট করো, তার আগে আমাদের এগুলো একটু জানতে হবে। আমি বললাম ইতিমধ্যে আমরা বস্তু দূরত্ব জেনে গেছি আর ফোকাস তো আমরা জানি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হবে? যদি বস্তু দূরত্ব 2F হয় তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং প্রতিবিম্ব দূরত্ব কত হবে, 1/V-1/ বস্তু দূরত্ব কত, 2F ইজ ইকুয়ালস টু 1/A। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি যে 1/V
is equals to এখানে একটা মাইনাস চিহ্ন হবে কেন মাইনাস চিহ্ন হবে তার কারণ বস্তু কোন দিকে আছে বস্তু এইদিকে আছে নেগেটিভ প্রধান অক্ষ থেকে সরি আলোক কেন্দ্র থেকে এইদিকে আছে তাহলে বস্তু দূরত্ব কি মাইনাস টু এফ ঠিক আছে মাইনাস টু এফ তখন আমরা হিসেব করবো চিহ্নের এটা তো সমীকরণ এখানে যখন বসাবো তখন কি একটা প্লাস আসবে আর ওদিকে গেলে কি হবে মাইনাস ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই টু এফ তাহলে কত আসলো টু এফ টু মাইনাস ওয়ান দ্যাট মিনস ওয়ান বাই টু এফ সুতরাং আমরা কি দেখবো যে ভি ইজ ইকুয়াল টু এফ তাহলে প্রতিবিম্ব কত হবে প্রতিবিম্বটা টু এফ দূরত্ব হবে এগুলো আমরা পরবর্তীতে শিখবো এখন ম্যাথামেটিক্স আমরা জানবো না কারণ এই সমীকরণ আমরা জানি না ঠিক আছে এই সমীকরণটি আমরা অসীমে রাখলে কোথায় গঠিত হবে প্রকাশে গঠিত হবে সেখানে হিসেব করতে পারি অসীমে রাখলে কি হবে যখন বস্তুর দূরত্ব কত হবে যখন বস্তুর দূরত্ব আমরা জানি যে তখন প্রতিবিম্ব দূরত্ব আমরা বের করবো বস্তুর দূরত্ব কত যখন অসীম আর ফোকাস তো ফোকাস তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ভি ই মাইনাস জিরো ইস ইকুয়াল টু ওয়ান বাই এফ সুতরাং ওয়ান বাই ভি ইস ইকুয়াল টু ওয়ান বাই এফ সুতরাং ভি ইস ইকুয়াল টু এফ দ্যাট মিনস আমরা জানতাম বস্তু অসীমে থাকলে প্রতিমুখতা গঠিত ফোকাসে গঠিত হয় অথবা ভি ইকুয়াল টু এফ হয় তাই না এটাও আমরা জানতাম এগুলো আমরা সমস্ত ইনফরমেশন পাবো একটু ওয়েট করতে হবে সব কিছু একসঙ্গে হয় না হ্যাঁ আগে আমরা আগে এই ইমেজ ফরমেশনগুলো দেখি তারপরে বাকিগুলো আমরা আসবো আচ্ছা এটা আমরা তিন নম্বর কন্ডিশন দেখলাম ঠিক আছে প্রথম কন্ডিশন কী দেখেছিলাম প্রথম কন্ডিশন আমরা দেখেছিলাম যখন বস্তুর অবস্থান ইউ যখন ইনফিনিটি হবে অ্যাট ইনফিনিটি অথবা এটাকে আমরা বলতে পারি সুতরাং বলতে পারি যে ইউ টেন্স টু ইনফিনিটি ইউ যখন ইনফিনিটির কাছাকাছি হবে তখন প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি নেচার আমরা জেনেছি দুই নম্বর আমরা জানলাম যখন বস্তু হ্যাঁ টু এফ এর থেকে বেশি কিন্তু অসীমের থেকে কম দূরত্বে থাকবে মানে সসীমে অসীম থেকে কম এবং হচ্ছে গিয়ে টু এফ এর বাইরে থাকে তখন একটা প্রতিবিম্ব প্রকৃতি একটা পাবো এবং এখন যেটা আমরা পেলাম যে বস্তু যদি তোমার পুরোপুরি টু এফ এ রাখা হয় তাহলে প্রতিবিম্বের প্রকৃতি আমরা এরকম পাবো এরপরে আমরা দেখবো বস্তুটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো প্রথমে কী ছিল প্রথমে অসীমে ছিল তারপরে কী করলাম সসীমে সসীমে মানে কোথায় সসীম এটাও তো সসীম এটাও সসীম সবই সসীম কিন্তু টু এফ এর বাইরে তারপরে কী দেখলাম ঠিক এক্স্যাক্টলি টু এফ এ এবার কী দেখবো এফ টু এফ এর মাঝে ঠিক আছে যদি আমরা কী দেখি যে কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাস ও তার দ্বিগুণ দূরত্বে ফোকাস ও তার দ্বিগুণ দূরত্বে রাখা হয় তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে ঠিক আছে তার মানে কি যখন বস্তুর অবস্থান ঠিক এরকম জায়গায় অর্থাৎ বস্তু মানে ইউ দিয়ে প্রকাশ করি ইউ কত হবে তোমার এফ এর থেকে বেশি দূরত্ব থাকবে কিন্তু টু এফ এর থেকে কম দূরত্বে থাকবে এইরকম একটা অবস্থানে আমরা প্রতিবিম্বের ইনফরমেশন বা প্রতিবিম্ব কোথায় থাকবে প্রতিবিম্ব আকারে ছোট হবে না বড় হবে না সমান হবে না সদ্বিম্ব হবে না অবশিষ্য হবে না সমশিষ্য হবে এই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা দেখব আচ্ছা লেকচার লেন্থ আমাদের একটু মাথায় রাখতে হবে কারণ লেন্দি হয়ে গেলে একটু খারাপ লাগে লেন্দি হয়ে যাচ্ছে তো যাই হোক এটা আমরা করে নিই আগে তাহলে কোনো একটা বস্তুকে যদি উত্তল লেন্সের এটা একটা উত্তল লেন্স কনসিডার করলাম সেই উত্তল লেন্সের নাম হচ্ছে তোমার এল ওয়ান এল টু যার প্রধান অক্ষ হচ্ছে কি তোমার এক্স ওয়াই অপটিক্যাল সেন্টার হচ্ছে তোমার ও ফোকাল বিন্দু হচ্ছে কি তোমার এফ টু এফ এফ টু এফ তাহলে কোনো বস্তুকে যদি আমরা এফ এবং টু এফ এর মাঝে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি তোমার সমান্তরালে যাবে সমান্তরালে গিয়ে উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে উত্তল লেন্সের প্রতিসরণের পর সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে আর একটা আলোক রশ্মিকে যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাই তাহলে সেই আলোক রশ্মির কোনো রকম অভিমুখ পরিবর্তন ঘটবে না পরিবর্তন না ঘটে সে সরাসরি এইভাবে বেরিয়ে যাবে এইভাবে বেরিয়ে গেল অর্থাৎ প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে প্রতিবিম্বটা আমাদের এখানে এরকম একটা জায়গায় গঠিত হচ্ছে
এরকম একটা জায়গা গঠিত হচ্ছে। তাহলে কি আসলো? প্রতিবিম্বের ইনফরমেশন। প্রতিবিম্বটি অবস্থান কোথায় হবে? অবস্থান তোমার 2f এর বাইরে হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান হবে তোমার প্রতিবিম্বটি দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে অবস্থান করবে। দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে অবস্থান করবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? যে প্রতিবিম্বের অবস্থান অবশ্যই তোমার 2f এর বেশি, কিন্তু সেটা কোথায়? যে অসীমের থেকে কম, 2f এর বেশি এবং ইনফিনিটির থেকে কম। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটি আকারে কি হবে? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড় হবে। বস্তুর আকার এটা ছিল, মোমবাতিটি সাইজ বেড়ে গেছে, লম্বা বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, তাহলে আকারে কি হবে? বেড়ে গেল। এটা কি সৎ? কেন? কারণ আমি এখানে যেমন চোখে দেখতে পাচ্ছি ডায়াগ্রাম দিক থেকে, আবার এখানে যদি একটা পর্দা ধরা হয় তাহলে সেই পর্দায় কি হবে? আমরা সেই প্রতিবিম্বের প্রতিচ্ছবি দেখতে পাবো। আর এটা কি? ইনভার্টেড বা অবশিষ্ট, কারণ রশ্মি এইদিকে, তোমার বস্তু এইদিকে, প্রতিবিম্ব এইদিকে। তো যাই হোক, আমরা এই পর্যন্তই দেখলাম। এটা তোমার হচ্ছে গিয়ে ফোর্থ নাম্বার কন্ডিশন দেখালো, ওটা ফোর্থ নাম্বার কন্ডিশন গেল। এরপরে আমরা ফিফথ নাম্বার কন্ডিশন দেখবো, সিক্স নাম্বার কন্ডিশন, আরও কোনো কন্ডিশন থাকলে সেগুলো দেখবো। পরবর্তীতে আমরা আসছি স্টেপ বাই স্টেপ। তো তারপরে আমরা এই ইমেজ ফরমেশনটা যখন শেষ হবে তখন আমরা নতুন কোনো ইনফরমেশন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাসেস।